প্রায় 4.5 মাস ধরে ঠিকঠাক অপসারণ হচ্ছে না বরিশাল শেরেবাংলা মেডিকেলের বর্জ্য। অনেকটা ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে হাসপাতাল চত্বর ও আশপাশ। এই অবস্থায় সিটি কর্পোরেশনের সহায়তা চাইছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দেখলে মনে হবে ময়লার কোনো ডাম্পিং স্টেশন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনের দৃশ্য এটি। জমে থাকা ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এই অবস্থায় দুর্গন্ধে নাজেহাল মানুষ। ময়লার জন্য এই মেডিকেলটা টোটাল পরিবেশটাই দূষিত করছে। আইতে যেতে অনেক সময় এই গন্ধ লেগে কাউয়া সিডাই মিডাইগুলো লেগে অনেক সমস্যা। আমার গন্ধ স্বাস্থ্য ঝুঁকিতে আছে রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও। ডাক্তার নার্স তথা সাধারণ রোগীদের এবং আশেপাশের লোকজনদের অনেক মানে স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে আছে সবাই, বিশেষ করে সামনের দোকানগুলো যে ওরা, কিন্তু আমাদের আসলে আমরা অসহায়, আমাদের কিছু করার নাই। করোনার প্রাদুর্ভাবে শুরু থেকে সিটি কর্পোরেশন আবর্জনা অপসারণ করছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন সবসময় ময়লাগুলো নিয়ে থাকতো, কিন্তু তারা এপ্রিল থেকে তারা নিচ্ছে না, যার ফলে আমরা এখানে বড় বড় মাটির গর্ত করে আমরা কিন্তু এগুলো ভরাট করে রাখি। করতে করতে আমাদের সমস্ত জায়গাটাই ভরাট হয়ে গেছে। এখন আমরা সামনে সারা আমাদের কোনো জায়গা নেই, পিছনের দিকে কলেজ। সিটি কর্পোরেশন বলছে পরিচ্ছন্ন কর্মীর দ্বারা নগর জুড়ে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কায় হাসপাতালের বর্জ্য অপসারণ বন্ধ রাখা হয়েছে। এই যে করোনা ইউনিটের বর্জ্য এবং সব মেডিকেল বর্জ্যগুলো যদি নেই, তাহলে তো আমার নগরীর সমস্ত মানুষ এটা দ্বারা আক্রান্ত হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়, যার কারণে আমরা ওখান থেকে এটা ডিসপোজ করছি না। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় আধা টন বর্জ্য জমা হয়। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।